জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 20তম জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন চ্যান্সেলর বেছে নিতে যাচ্ছে জার্মানবাসী, আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে অ্যাঙ্গেলা মেরকেলের 16 বছরের জার্মানি শাসন। দেশটির 20তম পার্লামেন্টের নির্বাচনে লড়ছে কমপক্ষে 47টি রাজনৈতিক দল। জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন সোশ্যাল ডেমোক্রেটিক দল এসপিডির উলফ শালজ। জার্মানি 20তম নির্বাচনে জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন সোশ্যাল ডেমোক্রেটিক দল এসপিডির উলফ শালজ। রাজনৈতিক দল হিসেবে 25% এগিয়ে বর্তমান ভাইস চ্যান্সেলরের দলটি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ক্ষমতাসীন সরকার সিডিইউর আর্মিন লাশেত। সর্বশেষ জরিপ বলছে মার্কেলের এই দলটি 22% ভোট পেতে পারে। চ্যান্সেলর পদে তাদের দুজনের সঙ্গে সবুজ দল থেকে চ্যান্সেলরের পদপ্রার্থী আনালেনা বেয়ারবক সমানতালে পাল্লা দিয়ে লড়াই করবে বলে আভাস পাওয়া যাচ্ছে। সাধারণ ভোটাররা বলছেন এবারে নির্বাচনের ফলাফল হবে চমকে ভরা। রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়েও সংখ্যার কথা জানিয়েছেন অনেকে। দেশটি প্রবীণ ভোটারদের পাশাপাশি নবীন ভোটারদের মতে সবুজ দল যেহেতু বিশ্বের জলবায়ু ও প্রকৃতিকে বাঁচাতে কাজ করছে, তাই প্রকৃতি ও গণতন্ত্রে বিশ্বাস করে এমন দলই এবারের জাতীয় নির্বাচনে জয়লাভ করবে। জার্মানি জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী 598টি আসনের অর্ধেক অর্থাৎ 299টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন, আর বাকি অর্ধেক সদস্য নির্বাচিত হবেন সারা দেশের দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসাবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।